শেখ হাসিনাকে নির্বাচনে জয়ী করতে পারলেই আগামীতে বাংলাদেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন প্রধানমন্ত্রী কোনো রক্তচক্ষুকে ভয় করেন না, সঠিক সিদ্ধান্ত নিতে তার দ্বিধা নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা, এতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ভীতিকর পরিবেশের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন কবি নির্মলেন্দু গুণ। এমন একটা নিষ্ঠুরতার জন্ম দেওয়া হয়েছিল যে বাঙালি জাতি আসলেই একটা ভয়ের গর্তে ঢুকে পড়েছিল, ফলে অনেকেই সাহস করে বঙ্গবন্ধুর অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। অনুষ্ঠানে সভাপতি কৃষিমন্ত্রী দাবি করেন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। 2008 সাল থেকে আপনারা সন্ত্রাস করছেন, আগুন সন্ত্রাস করছেন, গাড়ি ঘোড়ায় আগুন দিচ্ছেন, পুড়িয়ে মানুষকে নির্মম বর্বরোচিতভাবে হত্যা করছেন। আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নির্বাচন এসে জনগণের ভোটে, জনগণ আমাদের শক্তির উৎস, জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 100 মানুষ নিয়ে সমাবেশ করা যেত না, সে বাংলাদেশে এখন ভয়ের পরিবেশ নেই। যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। সেই বাংলাদেশ রক্ষা করার জন্য আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। রাজধানীর তেজগাঁও এলাকায় শোক দিবসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন নির্বাচন সঠিক সময়ে হবে, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র, কোনো মাসল পাওয়ার কিংবা কোনো গানপায়ার পাওয়ার আমাদেরকে আটকে রাখতে পারবে না, কারণ আমাদের রয়েছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে নির্বাচনে জয়ী করতে পারলেই আগামীতে বাংলাদেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন প্রধানমন্ত্রী কোনো রক্তচক্ষুকে ভয় করেন না, সঠিক সিদ্ধান্ত নিতে তার দ্বিধা নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা, এতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ভীতিকর পরিবেশের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন কবি নির্মলেন্দু গুণ। এমন একটা নিষ্ঠুরতার জন্ম দেওয়া হয়েছিল যে বাঙালি জাতি আসলেই একটা ভয়ের গর্তে ঢুকে পড়েছিল, ফলে অনেকেই সাহস করে বঙ্গবন্ধুর অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। অনুষ্ঠানে সভাপতি কৃষিমন্ত্রী দাবি করেন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। 2008 সাল থেকে আপনারা সন্ত্রাস করছেন, আগুন সন্ত্রাস করছেন, গাড়ি ঘোড়ায় আগুন দিচ্ছেন, পুড়িয়ে মানুষকে নির্মম বর্বরোচিতভাবে হত্যা করছেন। আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নির্বাচন এসে জনগণের ভোটে, জনগণ আমাদের শক্তির উৎস, জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 100 মানুষ নিয়ে সমাবেশ করা যেত না, সে বাংলাদেশে এখন ভয়ের পরিবেশ নেই। যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। সেই বাংলাদেশ রক্ষা করার জন্য আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। রাজধানীর তেজগাঁও এলাকায় শোক দিবসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন নির্বাচন সঠিক সময়ে হবে, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র, কোনো মাসল পাওয়ার কিংবা কোনো গানপায়ার পাওয়ার আমাদেরকে আটকে রাখতে পারবে না, কারণ আমাদের রয়েছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নতুন প্রজন্ম। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।